কনকনে ঠান্ডা পানি, তার উপর বিপজ্জনক নদী, টায়ার নিয়ে ভেসে যাচ্ছে বহু মানুষ। পানির স্রোত মোটামুটি থাকলেও তা ভরে আছে পাথরের প্রতিবন্ধকতায়। একটু এদিক থেকে সেদিক হয়ে গেলেই বিপত্তি। সম্প্রতি অন্তত 100 জন প্রতিযোগী নিয়ে এভাবেই কসোভোর একটি শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীতে প্রতিযোগিতা হয়। প্রতিযোগীরা সবাই ট্রাক্টরের টায়ারের মধ্যে নিজেদের আটকে রেখেছিলেন। তারা 1.5 কিলোমিটারের বেশি নদীপথে পাথরের সম্মুখীন হয়েছেন। আর এখানে নদীর পানিতে সরাসরি সার পর্বত থেকে বরফ গলা পানি নেমে আসছে। বোঝাই যাচ্ছে পানি কতটা ঠান্ডা হতে পারে। আয়োজক ড্রেন মার্সেলি জানান, এই প্রতিযোগিতাটি যুগ যুগ আগে থেকে চলে আসছে, তবে 20 বছর আগে এটি আধুনিক রূপে প্রিজোরিন শহরে শুরু হয়। ব্রাজিলিয়ান প্রতিযোগী মাফুজিনহা মন্তেইরো এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। তিনি বলেন, সকালে তার খুব ভয় লাগছিল, এজন্য তার দরকার ছিল রাকি নামের স্থানীয় একটি ব্র্যান্ডি। এটি আমার জীবনে সবচেয়ে পাগলাটে ঘটনা। আমি কখনোই এই ধরনের কিছুতে অংশগ্রহণ করিনি। এটি ছিল সবচেয়ে উদ্ভট ঘটনা। আমি যা করেছি তা সত্যি আশ্চর্যজনক ছিল। এনডি জার্নাল, ঢাকা।